হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখো আমি এখন খেতে বসেছি, দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। আজকেও আমি কিছু রান্না তেমন কিছু করিনি। দেখো ডিমের ঝোল করেছি, ঠিক আছে, আর ইয়ে শাক ভাজা করেছি, আর ভাত শশা আর একটা আম আছে। আজকে মেনু অবধি, কেন রাত্রেবেলা রুটি খাওয়া হবে, ওই জন্য বেশি কিছু করিনি। রাতের জন্য রাত্রেবেলা করতে হবে, ওই জন্য ভাবলাম যে এখন আর কিছু করবো না, এখন এই দিয়েই খেয়ে নিই। ঠিক আছে, অনেক লোকজন থাকে, অনেক রকম রান্না হয়। আমার ছেলে তো কোনো শাক পর্যা কিছুই খায় না, শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে, ওই জন্য বেশি কিছু রান্না করি না। তিনজন মানুষ, বেশি বেশি রান্না করলে খাবে। এখন খেয়ে দোকানে যাব, আমার দোকান খুলব, পকোড়া ভাজব, অনেক কাজ, তাই এখন অনেক বেলা হয়ে গেছে। আমি তো বলি আমাদের খেতে খেতে অনেক দেরি হয়। সবাই যখন চা খাও তখন আমরা দুপুরের খাবার খাই। তাহলে চলো, পরে আবার দেখা হচ্ছে। আজ এই যা গরম পড়েছে, মানে বিভৎস গরম, একটু বৃষ্টি হলো ঠাকুর ঠাকুর করে, মেঘমেঘ করছে এখন একটু। গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে, কি অবস্থা, সাধারণ মানুষের খুবই অবস্থা খারাপ। তাহলে বন্ধুরা চলো, পরে দেখা।